যোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে আমরা এখন একটু দেখব। তো স্থূল সংকেত হচ্ছে, স্থূল বলতেই বুঝতে পারতেছো যে এই সংকেতটা পুরোপুরি প্রকাশিত না, বা যেখানে এখানে যদি বলি, যদি মিথেনের পরমাণু ধরি, ইথেন ইথেন যদি ধরি C2H6, তো এর মানে হচ্ছে ইথেনে আমাদের আরেকটা হচ্ছে, ইথেনকে আবার করা যায় কার্বন এবং হাইড্রোজেন C2, এভাবে উপস্থাপন করা যায় C3। তো এইখানে দেখো আমরা বুঝতে পারতেছি, এখান থেকে বুঝতে পারতেছি যে একটা কার্বনের দুইটা পরমাণু আছে এবং হাইড্রোজেনের 6টা পরমাণু মিলে ইথেন তৈরি হয়েছে। তো এটা যেহেতু আমরা কতগুলো পরমাণু আছে বুঝতে পারতেছি, এটাকে বলা হয় আণবিক সংকেত। তার মানে পদার্থের যে সংকেতে, অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা নির্দেশ করে তাকে আণবিক সংকেত বলে। তো এটাকে বলা হয় আণবিক সংকেত। আণবিক সংকেত। আবার এখানে দেখো, এখানে শুধু আমরা বুঝতে পারতেছি টু এবং সিক্স এটার একটা অনুপাত হয়েছে, তার মানে টু ডিভাইড বাই সিক্স হলে 1, 3। তো কার্বনের একটা, হাইড্রোজেনের 3টা। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি যে এই প্রকৃত যে পরমাণু আছে সেটা না দিয়ে তার একটা অনুপাতকে বোঝাচ্ছে, যে এখানে কার্বন এক 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 অংশ কার্বন আর 3 অংশ হাইড্রোজেন মিলে এক এই ইথেন তৈরি হতে পারে। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় স্থূল সংকেত। তার মানে এটা হচ্ছে স্থূল সংকেত, মানে এটা একটা শুধু অনুপাতকে বোঝাইছে, দুইটা একাধিক পরমাণুগুলো কিভাবে কোন অনুপাতে মিশ্রিত হয়ে এই 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 মৌলটাকে গঠন করতে পারে সে অনুপাতকে বোঝায়। তার মানে আমরা বলতে পারি যে সরলতম সংকেত, খুব সহজ একটা সংকেত দ্বারা কোনো মৌলের অণুস্তর বিভিন্ন উপাদান যেমন কার্বন এবং হাইড্রোজেন, মৌলের পরমাণু সংখ্যার অনুপাত জানা যায়, কিন্তু পরমাণু সমূহের অনুপাত, এই 1:3 অনুপাত পাচ্ছি আমরা, কিন্তু পরমাণু সমূহের সঠিক সংখ্যা জানা যায় না, তাকে ওই মৌলের স্থূল সংকেত বলে। ঠিক একইভাবে যদি আমরা বেনজিন ধরি, বেনজিনে হচ্ছে C6H6, তার মানে বেনজিনকে স্থূল সংকেত হচ্ছে এটা 6/6 যদি দেই 1, 1, তার মানে সি এবং এইচ দ্বারা বেনজিন বোঝাচ্ছে। আবার এটা এখানে বুঝতে পারতেছি কার্বনের 6টা এবং হাইড্রোজেনের 6টা পরমাণু মিলে বেনজিন তৈরি হচ্ছে। আবার যদি গ্লুকোজের সংকেত যদি দেখি C6H12O6, এটা হচ্ছে এর স্থূল সংকেত হবে এই 6, আমরা অনুপাতের অনুযায়ী জানি এটা 12 12 6, তার মানে 1 2 1, তার মানে C H2O, এটা দিয়ে এটা হলো এটার স্থূল সংকেত। তো এইভাবে আমরা স্থূল সংকেত এবং তার পারমাণবিক সংকেত নির্ণয় করতে পারি। একটা পারমাণবিক সংকেত একটা যৌগে বা কী পরিমাণ পরমাণু, কী অবস্থা, কতগুলো আছে সেটা নির্দেশ করে, আর স্থূল সংকেতে শুধু কী পরিমাণ, কী অনুপাতে কোন পরমাণু, কোন পদার্থগুলো মিশালে এই যৌগটা তৈরি হবে সেটাকে স্থূল সংকেত প্রকাশ করে। তো এটি ছিল আণবিক এবং স্থূল সংকেতের ব্যাখ্যা, আশা করি তুমি বুঝতে পেরেছ। আরেকটা কথা বলতে পারি, অনেক সময় স্থূল সংকেতকে বলা যেতে পারে তে আণবিক সংকেত সমান সমান আণবিক সংকেত সমান সমান হচ্ছে N × স্থূল সংকেত। তার মানে আণবিক সংকেত সমান সমান N × স্থূল সংকেত, কারণ হচ্ছে, আবার একটা দেখি, যেমন ধর হাইড্রোজেন H2O, এটার অনুপাত নিলেও এটার স্থূল সংকেতও একই, কারণ যদি 2:1 বসাই তাহলে 2 এবং 1ই থাকে, তো H2O স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। তার মানে আণবিক সংকেত স্থূল সংকেত একই হতে পারে অথবা N × স্থূল সংকেত হতে পারে, যেখানে N এর মান 1, 2, 3, 4 ব্লাবলাবলা আপ টু N পর্যন্ত। তো এইভাবে আমরা আণবিক এবং স্থূল সংকেত নির্ণয় করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।